আচ্ছা আবু, আমি যেই গানটার কথা বললাম এটা তো সেই 60-70 দশকের কথা, এবং তোমার যে 20,000 গানের লিস্ট আছে, আমি যদি একটু সার্ভে করি তাহলে দেখা যাবে কি 60-70-80 দশকে যে গানগুলো তুমি লিখেছো ওগুলোই বেশিরভাগ জনপ্রিয় হয়েছে। 90 দশকে কম্পারিটিভলি আমি বলবো যে গানের জনপ্রিয়তাটার সংখ্যা তখনকার তুলনায় কমে গেছে। তো আমি তো 90 দশকে যখন প্রথম গানে আসি তখন তুমি আমার জন্য গান লিখেছো, তাহলে তখনকার মতো আমার গানটা হিট করেনি কেন? তাহলে কি তোমার মনোযোগ কম ছিল 90 দশকে এসে? কোনো অবস্থাতেই কোনো সৃজনশীল ব্যক্তির মনোযোগ কমে না, কিন্তু নির্ভর করে যে গ্রহণ যারা করছেন তাদের গ্রহণ করার ক্ষমতাটা কতটুকু আছে। আমাদের দেশে আমি তোমাকে একটি কথা বলছি, কাউকে ছোট করার অভিপ্রায় নেই। যারা এখন গান বাজনা করছে, গান তৈরি করছে, তারা সবাই আমার সন্তান তৈরি, আরও অনেক ছোট। আমার কথাটা হলো যে দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে তার বেজায় ফাঁক। এই যে মাটিটা যেখানে তুমি দাঁড়িয়ে আছো, এই মাটিটা হলো সোদা মাটি, গন্ধওয়ালা একটা মাটি। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মাটি আমাদেরকে ছাড়ে না, জড়িয়ে রাখে। এই সংস্কৃতিটাও আমাদের সেই মাটির সংস্কৃতি আছে। তার অর্থ এই নয় যে আমরা আধুনিক হব না, কিন্তু আধুনিক মানুষের পোশাকে হয়, অন্তর দিক থেকে খুব একটা আধুনিক মানুষ হয় না, হতে পারে না। এই কারণে নারীর টান শব্দে একটা শব্দ আছে। এখনকার ঘটনাটা হচ্ছে যে আমরা গান বাজনা কি চলচ্চিত্র আমরা যাই নির্মাণ করছি, সমস্ত পৃথিবীটা এখন আমাদের সামনে উন্মুক্ত। আমি বাধা দেব না, বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে তোমাদেরকে এগিয়ে যেতে হবে, কিন্তু সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে তোমাদের আদি জায়গাটা কোনটা, তার মর্যাদাটা রক্ষা করতে হবে। এবং সেই কারণেই গানের মধ্যে জনপ্রিয়তাটা কমে যাচ্ছে, আমাদের সাহিত্যে জনপ্রিয়তাটা কিছুটা কমছে, বিশেষ করে চলচ্চিত্র সাহিত্যে কমছে। এই কারণে আমরা সবাই ভাবছি যে সমস্ত পৃথিবীর মতো করে আমরা কিছু করব, কিন্তু না, তুমি যেই খাওয়াটা সবচেয়ে পছন্দ করো সেই খাওয়াটা আমি তুমি মেয়ে পছন্দ করো ভেবে খেতে পারি, কিন্তু আমার পছন্দের তো অন্য জিনিস থাকতেও পারে। তো এখানে যে আমরা 18 কোটি 20 কোটি লোক আছি, সবার পছন্দের দিকে লক্ষ্য করে যে জিনিসটা আমরা সৃষ্টি করতে পারবো সেটাই কিন্তু গ্রহণযোগ্য সৃষ্টি হবে। তোমরা আমরা এখন যারা আছি বিদ্যমান লোক, তারা উড়ে গিয়ে বিদেশ থেকে আমরা সংস্কৃতির আনন্দ নিতে পারি, অথবা সংস্কৃতির আনন্দ না পেলেও এখানে এসে প্রকাশ করে বলতে পারি ওটা করে এলাম, ওটা দেখে এলাম, ওটা করলাম। এই ফ্যাশনের কারণে আমাদের জনপ্রিয়তাটা কমছে। আমাদের জন্য আমাদের করতে হবে, এবং তোমার যখন করতে করতে একটা ম্যাচিউরিটি আসবে, দেশ এবং দেশের মানুষ সম্বন্ধে জানবে, তখন তোমাকে তুমি প্রসারিত করো, উন্মুক্ত পৃথিবীতে পাখা ছড়িয়ে দাও, সমস্ত পৃথিবী জুড়ে তুমি ঘুরো, তাদের সংস্কৃতিকে গ্রহণ করো, আমাদের অপসংস্কৃতিকে বর্জন করো। এই তুলনামূলক পরীক্ষা যখন আমাদের মধ্যে হতে থাকবে তখন দেখবে গান আবার জনপ্রিয় হয়ে উঠবে। আচ্ছা আবু, আমার মাথায় আরেকটা প্রশ্ন কাজ করে, কারণ আমি তোমাকে আমার বুঝ হওয়ার পর থেকে আমি সবসময় তোমাকে দেখেছি তুমি তোমার মনের ভেতর সবসময় দেশপ্রেমকে খুব লালন করো। এমনকি দেশের বাইরে একটা প্রোগ্রামে যখন তুমি গিয়েছো তোমাকে বলা হয়েছিল যে আপনি আপনার নিজের সম্বন্ধে বলেন, তখন তুমি বলেছিলে যদি আমাকে জানতে সাদ হয় বাংলার মুখ তুমি দেখে নিও, মানে তুমি বলেছিলে এই কথাটা। তো তার পরবর্তীতে তারই ধারাবাহিকতায় তোমাকে আমি দেখেছি তুমি সেই একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, কিংবা একতারা তুই দেশের কথা বল রে এবার বল, কিংবা আমায় যদি প্রশ্ন করো কলকাকুলির দেশ বলবো আমি বাংলাদেশ। অসংখ্য অসংখ্য দেশের গান তুমি রচনা করেছো এবং যেগুলো বহুলভাবে সমাদৃত হয়েছে দেশে এবং দেশের বাইরে। তাহলে আমি যে তোমার মেয়ে, তুমি আমাকে কয়টা দেশের গান দিয়েছো? আমার তো মনে হয় একটার বেশি তুমি দাওনি। আমার কথা হলো যে তাহলে আমার ক্ষেত্রে এসে তোমার এই সংকীর্ণতাটা কেন? এটা সংকীর্ণতা নয়, এটা হলো যে এই পরিবেশগত কারণে, এই পরিবেশগত কারণে গ্রহণ করার ক্ষমতাটাও কিন্তু অনেকের কমে যায়। কারণ তুমি যদি একটা সাদামাটা শাড়ি পরে একটা উৎসবের মধ্যে যাও, আমরা দেখেছি আমাদের সময়ে যারা সেলিব্রিটি ছিলেন তাদের পোশাক আশাকের মধ্যে এমন একটা মার্জিত ভাব ছিল, যে কোনো জায়গাতেই তাদেরকে মানানসই মনে হতো। এখন তোমাদের ভেরিয়েশান এসে গেছে, গ্রহণ করার জন্য অনেক ভ্যারাইটিস তৈরি হচ্ছে তোমাদের মনের ভেতরে, কোনটা গ্রহণ করবা কোনটা বর্জন করবা এটা নিয়ে দারুণ সংকটে আছো তোমরা। আমার মনে হয় যে প্রত্যেকের মনে যদি একটি কথাই সবচেয়ে বেশি দৃঢ় হয়, তুমি যে কথাটা বললো দেশপ্রেমের কথা, যেমন ধরো মুক্তিযুদ্ধ,
যখন আমাদের কাছে আহ্বান আসলো একটা মুক্তিযুদ্ধের, আমার কলম দিতে বেরিয়ে আসলো যে জয় বাংলা, বাংলার জয় হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। যুদ্ধ আমরা করেছি, যুদ্ধে জয় করেছি, আবার যখন মনে হয়েছে যে আসার পরে আমাদের মধ্যে একটু বিশৃঙ্খলা দেখা দিয়েছে, প্রাপ্তি নিয়ে আমি বলেছিলাম একতারা তুই দেশের কথা বললে পারবো, আমারে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। আবার যখন দেখলাম যেন আমরা আরবান হয়ে গেছি, আধুনিক হয়ে যাচ্ছি বেশি, আমাদের সংস্কৃতির উপর মনে হচ্ছে যেন একটা ভিনদেশি প্রভাব এসে পড়ছে, আমি আবার তখন বলেছিলাম একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গায়ে। আচ্ছা, এই কথাগুলোর অর্থ আমি বলার অর্থ হলো যে দেখো বিবিসির জরিপে হাজার বছরের শ্রেষ্ঠ গানের তিনটা গানই আমার এসছে, জয় বাংলা, বাংলার জয়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, একতারা তোর দেশের কথা বললে এবার বল। এই গানগুলো দেশে বিদেশে সমাদৃত হয়েছে না শুধু, আন্তর্জাতিক বিশ্বে পুরস্কৃত হয়ে আসছে বিবিসির জরিপে। এই গানগুলোর যোগফলটা দেখো সব দেশাত্মবোধ এবং বাংলাদেশ, অন্য কিছু না।